আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আসুন ভালো আসুন, আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার আর একটা ব্লগ নিয়ে আপনার মাঝে এলাম। এখানে সকাল 7:30 বাজে, তো এখন বারাটা ছাইয়া দেখি খুবই সুন্দর লাগে। তো আমি খুব ভোরে উঠছি, অবশ্য নামাজ পড়তাম করি, এখন দেখি অত সুন্দর দেখা যার বারা, তখন একটু তোরা ভিডিও করিলাই আর আপনার লগে শেয়ার করিলিম নে। আল্লাহ সৃষ্টি দেখতে কত সুন্দর লাগে, দেখলে মনে একটা আলাদা একটা শান্তি লাগে, লেগে উঠুলা। আর এখন আমরা আবার ঘুমাই গেছিলাম, তো ঘুমথনে উঠিয়া এই যে ভিনিগারটা দেখতা আপনারা, এটা আগে বানাইছিলাম আপনারা লগে, এই রেসিপিটা আমি শেয়ার করছি। ও ভিনিগারটাও প্রায় এক মাস বাদে, এক মাসের পর আমি এখন খাইরাম, মাছ কুফয়লা খাইরাম। তো তোরা একটু লইমু, কিন্তু এক গ্লাসের মাঝে তোরা লইয়া আম গরম পানি দিয়ে আমি খাইমু। এটা দেখা তো আমার ভিনিগারটা কিলাখান ক্লিন। আপনারা ভিনিগারটা যখন বানাইবা ছোটো করে পিস করতে যাইবা না, তো আমি এখন খাইলিমু। পিস করাত গেলে অবশ্য এই যে পানিটা ক্লিন করা দেখরা, এই ক্লিন পানিতে আসতো না, গুলো হয়ে যাব। আর এখন আমরা এখানে লাঞ্চের টাইম হয়ে যার হয়ে গেছে, তো ওই পাস্তা চিকেন বানাইলিমু। তো পাস্তা চিকেনটা পুরাটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর দেখলাম এই রেসিপিটা আমার রাজনা রেসিপি চ্যানেলও আছে, আপনারা যদি হেউ সাইন ইত্যা জানতা তো ওখান তো নেউ আপনারা দেখতে পারবা, এর লাগে শেয়ার করছি না। তবে একটা টিপস আপনারা লাগে কেন আমি কইমু, যখন পাস্তা বয়েল করবা যে হাঁড়িটু বয়েল করবা, হাঁড়িটু রাখি দিবা সামান্য গরম পানিটা ফালাইয়া, আর তোরা ঠান্ডা পানি এড করে লইবা। এড করিয়া ইত্যাদি রাখি দিবা পানির মাঝে। পানির মাঝে রাখার একটাও কারণ হইমু, পাস্তাটা খুবই বালা থাকে, সফট থাকে, বা একটার লগে আর একটা লাগে না, আপনারা দেখতেও পাররা খুবই ভালা থাকে। তো আমি ওলাখানও রাখি প্রায় সময়, বা প্রায় কিতা রেগুলার আমি ওলাখান রাখি। তো ইমান আমি খাইলি সৈন ঠান ঠান্ডে দিলা ইসলাম, আর আমি আমার প্লেটটা লইয়া বইছি। তো আমি যখন খাই ইয়ালো লেম্বুটা ছোটো ছোটো পিস করিয়া একটু দিলে ভালা লাগে। তো একটা খাসামরিচ আর ইয়ালো লেম্বু পিস করিয়া দিয়া আমি খাইরাম। তো খাইরাম আর লকডাউনেতে সকলরে গড়, এখন তো হলিডে থাকার কারণে সকল হলিডে তাছইন, আর এখন যে পরিস্থিতি পড়ছে এখন তো লকডাউন হয়ে গেছে, আবার লাগের ইমানোর স্কুল স্কুলও এক মাসের লাগে কিমান বন্ধ দিলাইব, এখনও স্কুল তো নে আইসে না। আজকে তো দেখা যার যে কোন কোন এরিয়া লকডাউন দিছে। তো যাই হোক, লকডাউন অক্টোবর আমি দোয়া করলাম সব সময় যেন স্কুলটা আরও বন্ধ হয়ে যায়। স্কুল দেওয়া মানেও এখন মনের মাঝে একটা ডর লইয়া দেওয়া বয় সব সময়ও, যে এই ভাইরাস যেভাবে বাড়ের এই অবস্থায় তো গর্তনে বাড়া হান তো খুবই চিন্তার বিষয়, কিলা বারোইতায় কিলা গরো তাকতায় সেই ফো চিন্তাই ওখন দিনে রাইতে মন্দে দুর্বল করে রাখে। কিলা হান ফ্যামিলি সবর ফ্যামিলি ওয়াল্লাই রক্ষা কর্তা, ও দোয়াও করি আর ও চিন্তাও করি। যাই হোক, কেন আমার ইমান আর স্বামীর লগে আমি হয়ে একটু টাইম পাস করি, ঠান ঠান খুবই এনজয় করেন যখন ঠান ঠান দিয়ে কিছু সময় দিই। তো এখানে আমি তিনটা গ্লাস নিছি, আর একটা লেগো গ্লাসের ভিতরে দিয়ে রাখছি, যে হইতে কি ঠান ঠানত ধ্যানটা কই থাকে, তো ধ্যানটা থাকবার লাগিয়েও কোন গ্লাসের আমি চেঞ্জ করি না করি। তো অবশ্য আমার ইমানে এটা ধরে লইতে পার হই, আমি কোনাত কোনানো নিরাম রাখলাম তেন চোখ রাখি দিন, তো কই দিতেও পার। আমার ইমান স্বামীর লাগে আপনারা বেশি বেশি করে দোয়া করবা, ইমান স্বামীর লাগে না আমি তো কই, মই এখন করি যে অবস্থা আপনারা যে যে খানো আছেন সকলে একে অন্যর লাগি দোয়া করবা বেশি বেশি করিয়া। তো এখন তো আর কিচ্ছু করার নাই, এক খেলা বারবারও গরো ঘুরি ফিরি। তো তানখানে কইয়া কি বউ লেখাত বউ বা ড্রয়িং করো, তো ইমান বইবা অবশ্য তান যখনও ভালো লাগে
মনে খুশি গিয়া বইবা উঠবা থানথান দিতে মনে একটা আমি ফোর্স করি না থানথানোর ইচ্ছা মতো থাইন তাইন করইন বইন তো এইখানেও আপনারারে একটা জিনিস আমি শেয়ার করলাম আমারই মানে তো আপনারারে দেখাইছি অবশ্য তাইন দেন সুস লেস ফিন্দা হিকসইন তো স্টেপ বাই স্টেপ কিলা ইচ্ছারে নাট লাগাইন ওটাও শেয়ার করলাম লেসটা আপনারা দেখতে পাররা তাই এখানে ড্রয়িং করিয়া দেখাইরা তো থান তো দিনের আইতে উই একটা উই এখন বেশিরভাগ উঠাই নিতারে জহররা হিকসইন হিকে আবার ড্রয়িং করছইন কিলা ইচ্ছারে পিন্দইন আমারে শিকাইবা দেখাইবা কইবা মাম্মি আপনি শিকুকা আমি তো তার কই আমার তো লাগতো নাই তারপরেও আমারে কইবা আপনি শিকুকা আমার ইচ্ছাতে ও আমারে দেখাইবা ও তাও আমার মা ফাইন্টর গর থাকি এক বন্দি অবস্থায় দিন দায়িত আপনারা দেখতেও পাররা তেনকিলা হান ড্রয়িং পড়রা দোয়া করবা যাতে লেখা পড়া করতে পারেন আর এখন একটা ড্রয়িং করবা একটা কিলা ড্রয়িং করছেন লিখেও দেখাই দেয় আপনারা আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন আপনারা সকলে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখবা পুরা ভিডিও দেখে লাইকটা করবা শেয়ার করবা আর যারা সাপোর্ট করিয়া আমার অত দূরে গিয়ে লইয়া আইসইন আমার জেলা সাপোর্ট করছেন ওলাখান আপনারা সাপোর্ট করবা যাতে আমি নতুন ভিডিও বানাইতে আগ্রহ আয় যাতে সুন্দর করে বানাইতাম পারি তবে আমি চেষ্টা করি যাতে ভালো হয় ভিডিও জানি না আপনারা গেছে কিলাহানা আমার ভিডিওটা লাগে কমেন্টের মাধ্যমে জানাইবা বাদ বালা তো কেন একা কারা হাইরাই মানে স্কুলে গেলে তো হতো তাও শিখলাও নে এবার মনে হয় যে স্কুল বন্ধ হয়ে যাও ওই গেলে ভালা আর আবার এবার চিন্তা করি যে স্কুল বন্ধ হয়ে গেলে তো গরো থাকিয়া কিছু শিখতে পারতা নাই সব সময় তো গরো আর কিতা করবা কিছু করবার নাই তো ওইখানে মন্দ লেসন লেম্বগিরিন কারণ নাম একটু বাকি রইছিল তো আবার একটা পুরাইয়াও দেখাই না তা না হলে পুরা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা বিকাল করে চা খাইবার টাইম আছে তো জিলাপি বানাইবার লাগি জিলাপি জ রেডি করছিলাম অবশ্যই এখানে প্ল্যান আছিল না আমি ভিডিওটা করবো তো ওইটারে তুরা তুলি লাই ইনশাল্লাহ আপনারা লগে আমি রেসিপিটাও শেয়ার করবো জিলাপি বানাইবার লাগে আমি অনেক কষ্ট করছি অবশ্য ট্রাই করছি অনেক বার যাতে ভালো রেসিপি জিলাপি হয় খুবই ভালো হয়েছে হয়তো শেপটা ভালো না হইতে পারে গুলটা না হইতে পারে
ওইলে খাইতে কিন্তু অসাধারণ আছিল, টেস্টটা পুরো আছিল, জিলাবির যে টেস্ট ও টেস্টটাও আপনারা দেখতে পাররা গিলাখান হইছে গুল গুল, জিলাবির যে ফেসটা আছে ওটা হইছে যেটা আমি সব সময় ফাড়তাম না ও ইনশাল্লাহ। আজকে এই রেসিপিটা তো আমি ফাড়ছি, ইনশাল্লাহ ট্রাই করবো যাতে নেক্সট নেক্সট একদিন আমি জিলাবিটা শেয়ার করতাম পারি। কোনো কোনো ভিডিও তো দেখতে লাগবো খুব ইজি ভাবে করা হয়ে যায় কম সময়ে, জানি না তারা কিলাহান দেখাইন যে অত ইজি ভাবে হয়, ইজি ইজি ভাবে করাত গেলে আমার একদিনও হয়েছে না, তবে একটু একটু সময় লাগাইয়া করতে পারলে ইনশাল্লাহ হয়েছে বা হইব, দেখাইমো আপনারারে শেয়ার করবো ইটা রেসিপিটা শেয়ার করবো কিলা আমি বানাইছি জিলাপি আজকু দেখুক আপনারা, আর আমি আগামীতে আপনারা লাগিয়ে রেসিপি আমার রেসিপি চ্যানেলও রাজনা চ্যানেলও আমি রাজনা রেসিপি চ্যানেলও দেখাই মো ইটা ইনশাল্লাহ। তো আপনারা এনজয় করুকা, যারা যারা আমার লাইক ভিডিওটা লাইক করবা দেখিয়া শেয়ার করবা, যারা সাবস্ক্রাইব করছইন না সাবস্ক্রাইব করবা, আর যারা করছইন তারারে আমার মন্থনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা পুরো দেখবা, আমি আমার ফ্যামিলির লগে এই জিলাপিটা খাইমু, খুবই এনজয় করে খাইছি অবশ্য, ইমান স্বামী ইমানোর আব্বা তারা বলা ফাইছ, আমিও বলা ফাইছি, তো যাই হোক পুরাটা ভিডিও আমি ওখানেও আসবো আপনারা গেস্তনে বিদায় নিলাম গিয়া, আপনারাও বালা তাহুকা সুস্থ তাহুকা যে যেখানো আছেন, আর আগামীতে নতুন ভিডিও লইয়া আইবার আশা রইল। আজকের মতো আমি ওখানেও বিদায় নিলাম গি, আসসালামু আলাইকুম।